আসসালামু আলাইকুম, আজকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে মোটরসাইকেল দুটি দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেল দুটি আমরা মূল মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমি অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করেছিলাম কুমিল্লা, নোয়াখালী এবং চাঁদপুর থেকে। তো তার মধ্যে যে আটটা গাড়ি আমি উদ্ধার করেছিলাম, আটটা গাড়ির মধ্যে দুইটা গাড়ির মালিক শনাক্ত হয়েছে আর দুইটা গাড়ি এখনো প্রক্রিয়াধীন আছে। এই দুইটা গাড়ির মালিকের কাছে আজকে আমরা এই গাড়ি দুটা বুঝিয়ে দেবো। এই যে একজন হচ্ছে ইয়ামা ফেজার, এই গাড়িটার মালিক হলো আমাদের টপু ভাই। টপু ভাই একজন বাইকার, গাড়িটা কুমিল্লা থেকে উদ্ধার করেছি। যাই হোক, আসলে এই গাড়িটি আপনার কামারাঙ্গি চৌ থেকে চুরি হয়েছিল। চুরি হওয়ার পরে এই বাইকের ভাই অনেকটাই নিরাশ হয়ে গেছিল। আমার কেরানীগঞ্জ মডেল থানার দুইটা গাড়ি চুরি হয়, দুইটা গাড়ি অন্ত করতে গিয়ে মূলত আমি মোট নয়টা গাড়ি উদ্ধার করি। তার মধ্যে একটা গাড়ি কামারাঙ্গি চর, ঢাকা ডিএমপির কামারাঙ্গি চরের এই টপু ভাইয়ের একটা গাড়ি ছিল এবং টপু ভাই একজন বাইকার, সে তার গাড়িটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। টপু ভাই, এই যে আপনার যে গাড়িটা উদ্ধার হয়েছে, উদ্ধার হওয়ার পিছনে তো আপনি সব গল্প শুনেছেন, তো এই যে আপনি বাইকার হিসেবে গাড়িটা উদ্ধার হওয়ার পরে আপনার কাছে কেমন লাগছে? হারিয়ে যাওয়ার পরে আপনার কাছে কেমন লেগেছে এটা বলেন। হারিয়ে যাওয়ার, চুরি হওয়ার পর আমি অনেকটাই মানে দুর্বল হয়ে পড়ি, এদিক ওদিক ছোটাছুটি করি। তো একটা বাইকারের জন্য একটা বাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যানবাহন। হ্যাঁ, মানুষের যেমন সন্তান লালন পালন করে, সেক্ষেত্রে আমি একজন বাইকার, বাইকার বাইকটাকেও আমি সেভাবেই লালন পালন করেছি। বাইকটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। অনুভূতিটা মানে বাসায় প্রকাশ করার মতো না, মানে খুবই আনন্দিত আমি। ধন্যবাদ দিতে চাই আমাদের বড় ভাই আজাদ ভাইকে এবং ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ পুলিশ সদস্যকে। থ্যাংক ইউ। আসলে এটা আপনাকে একজন বাইকারের জন্য একটা গাড়ি তার জীবনে একটা অংশ, এবং প্রত্যেকটা বাইকারই কিন্তু দেখা যায় যে গাড়ির দাম যতই হোক না কেন, যে সে সকাল বিকাল বা যখন তার প্রয়োজনীয় কাজে সে নিয়ে যায়, যখন এই গাড়িটা চুরি হয়ে যায় তখন কিন্তু সে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। যেটা তবু ভাই বলেছে যে তার গাড়িটা হারিয়ে যাওয়ার পরে সে অনেকটাই দুর্বল হয়ে গেছিল। আরেকটি যে গাড়ি দেখতে পাচ্ছেন পালসার গাড়ি, এই গাড়িটিও একজন বাইকার ভাইয়ের, ওনার গাড়িটা আপনার চুরি হয় ঢাকা মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে চুরি হওয়ার পরে আমি যে আমার মামলা তদন্ত করতে গিয়ে এই গাড়ি আমি যে নয়টা গাড়ি উদ্ধার করেছি তার মধ্যে এটা একটা গাড়ি। তো ভাই, আপনার গাড়িটা চুরি হয়ে যাওয়ার পরে আপনার কেমন লাগছিল আর এখন উদ্ধার হওয়ার পরে কেমন লাগতেছে আপনার? গত 20তম রমজানে আমার গাড়িটা চুরি হয়ে গেছিল রাজধানী হাউজিং থেকে, মোহাম্মদপুর রাজধানী হাউজিং। তো গাড়ি চুরি হওয়ার পর আমি মানসিকভাবে এমন ভেঙে পড়ে গেছিলাম যে আমি একসময় নিরাশ হয়ে গেছিলাম যে হয়তো বা গাড়িটা পাবোই না। আল্লাহ রহমত এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ যে কেরানীগঞ্জ মডেল থানার বিশেষ করে এসে আজাদ স্যারকে, তিনি তার অভিযানে আমার এই গাড়িটি উদ্ধার হয়েছে, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। এবং আমি এখন এতই আনন্দিত যে ভাষা প্রকাশ করতে পারতেছি না, গাড়িটা আজকে নিজের হাতে বুঝে পাচ্ছি। সত্য কথা যে জনগণ আসলে একটা প্রভাব বা একটা মনে এক থাকে যে পুলিশ কিছু করতে পারে, আজকে ধন্যবাদ যে পুলিশ চাইলে অনেক কিছু করে, বাংলাদেশ পুলিশ চাইলে যে করতে পারে, এটা আজকে একটা প্রমাণ যে চুরি হওয়া বাইক উদ্ধার করতে পেরেছি আর কি। এটাই নজিরবিহীন আমার, আমি পেয়েছি এটাই আমার প্রমাণ আর কি, আপনারা জানতে পারছেন। যাই হোক, আসলে এই যে আমাদের দুজন বাইকার ভাই সম্মানিত, তারা কিন্তু একজন ব্যবসা করে আরেকজন চাকরি করে। তো এই যে মোটরসাইকেল, আসলে মোটরসাইকেলটা টাকা দিয়ে পরিমাণ করা যায় না। একজন বাইকারের জন্য একটি মোটরসাইকেলই কিন্তু তার সন্তানের সমতুল্য, যেটা তবু ভাই বলেছে। এই গাড়ি হারিয়ে যাওয়ার পরে তারা, যখন গাড়িগুলো আমি পেয়েছি ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখি কিন্তু এই গাড়িগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে। আর একজন বাইকার সবসময় সে একটা গাড়ির কোনো পার্টস, কোনো জায়গায় কোনো অংশে দাগ লাগলে তার কিন্তু এটা অন্তরে দাগ লেগে যায়। তো আজকে এই বাইকগুলো যে আমরা উদ্ধার করেছিলাম অনেকগুলো বাইক, তার মধ্যে দুইটা বাইক আমরা দুইজন মালিককে বুঝে দিতে পারতেছি। পার্শ্ববর্তী দেখেন অনেকগুলা কিন্তু এই মোটরসাইকেল আছে, অনেক মোটরসাইকেল উদ্ধার হয়েছে, অনেক মোটরসাইকেল আছে, কিন্তু উদ্ধার হওয়ার পরেও কাগজপাতি অনেকের নাই, অনেকেই কাগজপাতি আমাদের কাছে উপস্থাপন করতে পারেনি। কেননা অনেকে বলেছে যে আমরা ওয়াকশনে গাড়ি কিনেছি, অনেকজনে বলছে যে টানা গাড়ি অর্থাৎ বিদেশ থেকে আপনাকে আনা গাড়ি কাগজপাতিবিহীন। যাদের কাগজপাতি নাই তাদের কিন্তু আমরা গাড়িগুলো কোনোভাবেই বুঝে দিতে পারি না। তাই আমি বাইকার ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনারা যখন গাড়ি কিনবেন তখন অবশ্যই কাগজপাতি এবং কাগজপত্র যাতে সঠিক থাকে এবং সেটা যেন আপনাকে সঠিক বা নিয়মতান্ত্রিক হয়। নিয়মতান্ত্রিক না হলে আমরা পুলিশ কিন্তু উদ্ধার করার পরেও অনেক গাড়ি আমরা প্রকৃত মালিকের নিকট বুঝে দিতে পারতেছি না। তাই আমি বাইকার ভাইদের বলবো যে যারা মানে সামনে দিয়ে গাড়ি কিনবে
বা যারা গাড়ি কিনেছেন আপনি অবশ্যই গাড়ি কাগজপত্রগুলো সঠিক করে নেবেন, কারণ আপনার গাড়ি চুরি হলে আজ হোক কাল হোক পুলিশ কিন্তু সেটা তদন্তের মাধ্যমে মানে উদ্ধার করবে এবং উদ্ধার করে পুলিশ। তো সেক্ষেত্রে যদি আপনার গাড়ির কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আমরা প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করতে পারি না। এই যে আজকে আমার দুই ভাই দুইটা গাড়ি নিয়ে যাচ্ছে, তাদের কাগজপত্র সঠিক ছিল এবং তারা কিন্তু আনন্দিত। তো আমরা আজকে ভিডিওটি করার মানে হচ্ছে সকল বাইকার ভাইদের উদ্দেশ্যে যে আপনার একটা বাইক আপনার সন্তানের সমতুল্য হয়, শুধু এটাকে আপনাকে ব্যবহার করতে গিয়ে এটার মায়া আপনি জড়িয়ে যান, কিন্তু সেই গাড়িটা যখন চুরি হয় তখন আপনারা মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েন, কিন্তু সেই গাড়িটা উদ্ধার হওয়ার পরে যদি আপনি যদি না পান তাহলে কিন্তু আপনার মনের মধ্যে অনেক কষ্ট থেকে যায় শুধু কাগজপত্র অভাবে। তাই আমি বলবো যে আপনারা বাইক কেনার পূর্বে যারা বাইকার ভাই রয়েছেন অবশ্যই সঠিক কাগজপত্র দেখে কিনবেন, কোনো দালাল বা বাটপারের মাধ্যমে গাড়ি কিনবেন না। গাড়িটা অবশ্যই আপনার শোরুম থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ব্যবহৃত গাড়ি কিনলে অবশ্যই এভিডেভিট এবং স্ট্যাম্পের মাধ্যমে নেবেন এবং সঠিক কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন। কেননা আপনার একটা বাইক কিন্তু যেমন আপনার জন্য উপকার তেমনি অপকার বয়ে আনতে, কেন একটা চোরাই গাড়ি আপনার নিকট থেকে উদ্ধার হলে তখন কিন্তু আপনি জড়িয়ে যাবেন বিপদে। তবু ভাই এই যে আপনার মোটরসাইকেলের চাবি, আপনাকে চাবি দেওয়া হলো, আপনার গাড়িটা চুরি হয়েছিল ঢাকা কামারাঙ্গি চর থেকে, তো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনি গাড়িটা আপনি বুঝে পেয়েছেন তো চাবি পেয়ে কেমন লাগতেছে আপনার? এটা পাওয়া মাত্রই মনে হলো যে আমি আমার মানে দ্বিতীয় বউকে ফিরে পেয়েছি। তবু ভাইকে ধন্যবাদ যে তবু ভাই বললো যে তার গাড়িটা ফিরে পাওয়া মানে তার স্ত্রীকে সে ফিরে পেয়েছে। আসলে বাইকারদের জন্য একটা গাড়ি কিন্তু অনেক বড় কিছু। ভাইজান এই যে আপনার গাড়ির চাবি, হ্যাঁ অনেক ভালো লাগতেছে, আসলে বলতেই পারতেছি না যে গাড়িটা আজকে মানে চাবিটা পাই যে এত আনন্দ লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে, আর আল্লাহ তাদের জন্য দীর্ঘায়ু করে এই দোয়াটাই করি আর কি। আচ্ছা ঠিক আছে তবু ভাই।